হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমি তো খুবই ভালো আছি আমার ছোট্ট পাপাসোনাকে নিয়ে। ও এখন খেলা করছে, বাট আমাকে দেখে কোলে ওঠার চেষ্টা করছে, কোমর তুলছে। আর আমি তো অনেকদিন ব্লগ করিনি। আজকে আমার যেহেতু 5 বছরের বিবাহিত জীবন কমপ্লিট হলো, আর এবছরে আমাদের কাছে আমার এই ছোট্ট সোনাটা রয়েছে, তাই ভাবলাম যে কিছুটা ক্যামেরা বন্দি করে রাখি। সেই জন্যই আজকে আমি আমার ব্লগটা করছি। তো আমার হাজব্যান্ড সুদূর বিহার থেকে বাড়ি এসেছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির জন্য, তাছাড়া এমনি ছুটি রয়েছে সেই জন্যই এসেছে। আর এসেছে সেভাবে কোনো আমাদের প্ল্যানিং নেই এবছরে, কারণ আমার বেবির ভ্যাকসিনেশন ছিল, এই জন্যই ওর তো ব্যথা জ্বর এই জন্য আসবে বলে কোনো কিছু প্ল্যানিং ছিল না। বাট ওর ভ্যাকসিনেশনটা ক্যান্সেল হয়ে গেল, সেই জন্য ভাবলাম যে ছোট্ট ঘরোয়াভাবে আমরা সেলিব্রেট করি। আর আমার ভাই বলছে জামাইবু তুমি পাঞ্জাবি পরো বলে ওই পাঞ্জাবিটা দিয়েছে ওর জামাইবুকে। আর এটা আমার বাবা, বাবা শুয়েছিল, বাবাকে ভিডিওতে নিচ্ছি। বাবা বলছে আমার কাছে চশমা নেই কেন ভিডিওতে নিচ্ছি। তো যাই হোক, আমার পুচকেটাকে আমি তুলে নিয়ে এলাম। ও আজকে সন্ধ্যের থেকে ঘুমোচ্ছে, ও গুড বয়। কারণ বাবা আমার ম্যারেজ অ্যানিভার্সারি ভাবছে তোমরা এনজয় করো, আমি জেগে থাকলে তোমাদের ডিস্টার্ব হবে, তোমরা কেক কাটতে পারবে না, তোমরা মজা করতে পারবে না, সেই জন্য ঘুমিয়েই যাচ্ছে। তো আমরা আমার ডেলিভারির পর এই প্রথম একসাথে আমরা একই ফ্রেমে বন্দি হলাম, খুব ভালো লাগছে। তো ও তো বিহারে ছিল, এই বাড়ি এসেছে, এখন ওকে নিয়ে চলে এসেছে কেক কাটার জন্য। এবছরে সেরা উপহার ভগবানের থেকে পেয়েছি, তো ওকে সঙ্গে না নিয়ে তো আমরা সেলিব্রেট করতেই পারবো না, ঘুমিয়ে গিয়েছিল, তাও আমি ওকে নিয়ে এলাম। তো ও থাকুক আমাদের সাথে, বড় হয়ে দেখবে, সেই জন্য আমি এইগুলো সব ভিডিও করে রাখছি। সময় না থাকলেও আমি কিছু কিছু ক্লিপ এখন তুলে রাখি, শর্টস হিসাবেও আমি বানিয়ে আমি আপলোড করি, কারণ ও বড় হয়ে দেখতে পাবে। কারণ যখন তখন ফোনগুলো চেঞ্জ হয়, গ্যালারি থেকে তো ছবি ডিলিট হয়ে যায়, আর ইউটিউবে আমার আপলোড করা থাকলে ও যখন বড় হয়ে যাবে ও ছোট্টবেলাটা কেউ দেখতে পাবে। যেমন আমরা এখন ভাবি আমাদের কেউ ছোটোবেলাটা যদি এভাবে দেখতে পেতাম খুব ভালো লাগতো, সেই জন্য আমি রাখছি এইগুলো। আর এখন আমি কেকটা কেটে নিয়ে অনেক বকবক করলাম, তো এখন টাটা। কেক কাটিং কমপ্লিট, আর আমাদের 5 বছর বিবাহিত জীবনও কমপ্লিট হয়ে গেল। ভগবানের কাছে এটাই চাইছি যে আমরা যেন বছরের পর বছর এভাবে একসাথে থাকি, কেক কাটতে পারি। তো আমার কোলে অনেকক্ষণ ছিল, ওর পাপা বলছে যে এখন আমাকে দাও, সেই জন্য পাপাকে এখন দিয়ে দিলাম। তো ওর পাপার সঙ্গে ওর আমি কিছুটা কথা না কাটলাম না, রেখে দিলাম আপনারা শুনুন। আপনারা তো শুনলেন ওর পাপা ওকে কি বলছে, বরযাত্রী না কন্যা যাত্রী। আমার বেশ কথাটা শুনে ভালো লাগলো, তখন অতটা কেয়ার করিনি, পরে এডিট করতে গিয়ে শুনলাম, সেই জন্যই দিয়ে দিলাম। ভাই বাবাদের সাথে কিছু ফটো তুলে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।